দর্শক দেখছেন পদ্মা সেতুর পরে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় যে স্থাপনা সেটি হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। সেই টার্মিনালটি 7 অক্টোবর উদ্বোধন করা হবে এবং উদ্বোধনের আগে আমরা এখন দেখছি কতটা প্রস্তুত হয়ে গেছে বাংলাদেশের নতুন বিমানবন্দর, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। আপনারা দেখছেন মনে হচ্ছে যেন দেশের বাইরে কোথাও এই বিমানবন্দরটি, বাস্তবে এটি শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, যেখানে বছরে 1,20,00,000 যাত্রী সেবা পাবেন এবং 115টি চেক ইন কাউন্টার থাকবে। এটা শুধু নতুন টার্মিনাল নয়, বাংলাদেশের জন্য সবচেয়ে নতুন আর অন্যতম বৃহৎ একটি স্থাপনা। পদ্মা সেতুর পর বাংলাদেশ আরেকটি দৃষ্টিনন্দন স্থাপনা দেখবে নতুন এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনালের মাধ্যমে। বহু লাগেজ কনভেয়ার বেল্ট এখানে থাকবে, যে কারণে ঘন্টার পর ঘন্টা লাগেজের জন্য আর অপেক্ষা করতে হবে না। আন্তর্জাতিক মানের একটি টার্মিনাল এটি হয়েছে। এর নকশা করেছেন যিনি সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের নকশা করেছেন, রোহানি বাহরিন। সেই রোহানি বাহরিনের নকশায় নির্মিত হয়েছে এবং সেই নকশাটি এই মুহূর্তে ফুটে উঠেছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের ভেতর কতটা কাজ এগিয়েছে এবং এখন চালুর দ্বার প্রান্তে 7 অক্টোবর চালু করা হবে, সেটা আংশিক চালু করা হবে, অর্থাৎ যতটুকু কাজ শেষ হয়েছে 7 অক্টোবর 95% কাজ শেষ হবে এবং ততটুকুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন 7 অক্টোবর উদ্বোধন করবে। সেদিন থেকেই বাংলাদেশ তৃতীয় টার্মিনালের যুগে প্রবেশ করবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের ভেতরের দিকে যাই এই মুহূর্তে। শেষ মুহূর্তে যে সব কাজ চলছে, উপরে দেখুন ফুলেল যে নকশার যে শেড ছাদ সেটি কিন্তু দৃশ্যমান এবং তার নিচের দিকে দেখুন একেবারে শেডের নিচে যে বিশাল আয়তন বিমানবন্দরের, বর্তমান বিমানবন্দরের দ্বিগুণেরও বেশি বড়। বর্তমান বিমানবন্দরে বছরে মাত্র 100,000 যাত্রী সেবা পেয়ে থাকেন, কিন্তু এই বিমানবন্দর এই টার্মিনাল চালু হলে 1,20,00,000 যাত্রী আসলে এখান থেকে সেবা পেতে পারবেন। দর্শক দেখছেন আমি দেখাচ্ছিলাম শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের আমরা যে ভেতরের যে দৃশ্যগুলো এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং কাজের শেষ মুহূর্তে যে কাজগুলো দেখা যাচ্ছে। দর্শক তৃতীয় টার্মিনালের যে দৃশ্যগুলো এই মুহূর্তে দেখা যাচ্ছে খুবই নান্দনিক দৃশ্য এবং একই সঙ্গে বলতে হবে দৃষ্টিনন্দন। আমরা দেশের বাইরে যে উন্নত দেশগুলোতে যে বিমানবন্দরগুলো দেখতে পাই সেই বিমানবন্দরের মতো এটি, তবে সেবা কেমন হবে সেটি কমেন্টে জানাতে পারেন। আমরা উন্নত বিশ্বের মতো বিমানবন্দর তৈরি করছি, কিন্তু এই বিমানবন্দরের ভেতরে কোন ধরনের সেবা দর্শক পাবেন? এখন পর্যন্ত বাংলাদেশে বিমানবন্দরের সেবার ক্ষেত্রে মানুষের প্রচণ্ড অসন্তোষ রয়েছে এবং এই টার্মিনাল নির্মাণ হলে কী ধরনের সেবা মানুষ প্রত্যাশা করেন সেটি কমেন্টে জানাতে পারেন। দেখছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের বিশালতা। আমি যদি আরও একটু বড় করে এখানে দেখানোর সুযোগ পাই, দর্শক দেখছেন যে এখানে 115টি চেক ইন কাউন্টার থাকবে, বহু লাগেজ কনভেয়ার বেল্ট থাকবে এবং বিমানবন্দরের ভেতরে 7 ছন্দে চলাফেরা করা যাবে। এত বড় আয়তন বর্তমান বিমানবন্দরের মতো নয় এবং এর দৃষ্টিনন্দন বা এর বৈচিত্র্যতা, এর সৌন্দর্য কীভাবে বর্ধন হচ্ছে বা সৌন্দর্য কীভাবে ফুটে উঠেছে এই মুহূর্তে আপনারা সেটি দেখতে পাচ্ছেন। এই দিকটা হচ্ছে যেদিকে এসে অ্যাপ্রন পার্কিং বিমান বা প্লেনগুলো পার্কিং করা থাকবে, ঠিক এই এয়ারপোর্টের সঙ্গে এই তার টার্মিনালের সঙ্গে প্লেনগুলো অ্যাপ্রন পার্কিং করা থাকবে এবং এখান থেকে যাত্রী উঠে যেতে পারবেন আবার গন্তব্য থেকে নেমে এসে এই এয়ারপোর্টের এই ছাদের নিচ দিয়ে এর ভেতর দিয়ে গিয়েই আসলে যাত্রী বের হয়ে তারপর বিমানবন্দর থেকে ডেডিকেটেড একটি রোডে, যেটা এক্সপ্রেসওয়ে, ডেডিকেটেড সেই রোড ব্যবহার করে ঢাকার বিভিন্ন গন্তব্যে যেতে পারবেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের যে সৌন্দর্য এই মুহূর্তে ফুটে উঠেছে সেটি দেখাচ্ছি এবং শেষ মুহূর্তের কাজ এখন চলছে, কারণ 7 অক্টোবর এর সফট ওপেনিং অর্থাৎ উদ্বোধন প্রধানমন্ত্রী করবেন। তখন থেকেই বাংলাদেশ তৃতীয় টার্মিনালের যুগে প্রবেশ করবে। প্রথম এবং দ্বিতীয় দুটি টার্মিনাল এখন আছে এবং বিমানবন্দরের সেই দুটি টার্মিনাল থেকে নতুন এই টার্মিনালে আসলে, প্রবেশ করলে তখন আসলে যাত্রী সেবার মান বহুগুণে বাড়বে তেমনটাই আসলে প্রত্যাশা করা হচ্ছে নতুন এই টার্মিনালটি যেমনটা দেখা যাচ্ছে এই মুহূর্তে। অক্টোবরে টার্মিনালটির একটা বড় অংশ উদ্বোধন হবে, পুরোপুরি চালু হবে আগামী বছর। এটি চালু হলে যাত্রীদের আধুনিক সুযোগ সুবিধা দেওয়া হবে, উড়োজাহাজ চলাচল এবং যাত্রী সংখ্যাও বাড়বে। দেখা যাচ্ছে অন্তত শাহজালাল বিমানবন্দরে এখন প্রতিদিন 30টির বেশি বিমান সংস্থার
120 থেকে 130টি বিমান উড্ডয়ন অবতরণ করে প্রতিদিন এসব বিমানের 19 থেকে 21 হাজার যাত্রী বিমানবন্দরের এখন দুটি টার্মিনাল ব্যবহারের সুযোগ পান বর্তমানে বছরে প্রায় 80 লাখ যাত্রী সেবা দেওয়ার ক্যাপাসিটি রয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই তৃতীয় টার্মিনাল চালু হলে 7 অক্টোবরের পর থেকে এখানে বছরে 1 কোটি 20 লাখ যাত্রীকে সেবা দেওয়া সম্ভব হবে বলে কর্তৃপক্ষ দাবি করেছে তৃতীয় টার্মিনালে এই টার্মিনালে 26টি বোর্ডিং ব্রিজের ব্যবস্থা রয়েছে 7 অক্টোবর 12টি বোর্ডিং ব্রিজ চালুর মাধ্যমে শুরু হবে নতুন এই টার্মিনাল বহির্গমনের জন্য রয়েছে 115টি চেক ইন কাউন্টার 15টি সেলফ চেক ইন কাউন্টার সহ এছাড়া 10টি স্বয়ংক্রিয় পাসপোর্ট নিয়ন্ত্রণ কাউন্টার সহ বহির্গমন ইমিগ্রেশন কাউন্টার থাকবে 66টি আগমনী ক্ষেত্রে 5টি স্বয়ংক্রিয় চেক ইন কাউন্টার সহ মোট 59টি কাউন্টার থাকবে টার্মিনালে 16টি লাগেজ কনভেয়ার বেল্ট করা হবে অতিরিক্ত ওজন ব্যাগেজের জন্য থাকবে 4টি পৃথক বেল্ট 1044টি গাড়ি ধারণ ক্ষমতা সম্পন্ন বহুতল কার পার্কিং তৈরি করা হচ্ছে এই টার্মিনালে একসঙ্গে 37টি উড়োজাহাজ পার্ক করে রাখা যাবে টার্মিনাল ভবনটি নকশা করেছেন সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের নকশাকার স্থপতি রোহানি বাহরিন বিমানবন্দর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কাজ এবং সবগুলো করার কাজগুলো গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের অন্তর্ভুক্ত দেশের সব বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কাজ বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স করছে বিমানের গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবার মান নিয়ে অভিযোগ রয়েছে এর জন্য তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং করবে জাপান পিপিবি ভিত্তিতে তৃতীয় টার্মিনালের সঙ্গে নির্মাণ করা হয়েছে মাল্টি লেভেল কার পার্কিং এতে 1044টি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে ভবনের অভ্যন্তরে দক্ষিণ পাশে সর্বাধুনিক সুবিধা সম্পন্ন ভিভিআইপি স্পেস রাখা হয়েছে ভবনের ভূগর্ভস্থ অর্থাৎ এই ভবনের মাটির নিচে সুড়ঙ্গ পথে এবং উড়াল পথে সড়কের সঙ্গে সংযোগ স্থাপন হবে এর মাধ্যমে আন্ডারগ্রাউন্ড মেট্রো রেল এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযোগ থাকবে বিমানবন্দর থেকে বেরিয়ে সরাসরি এক্সপ্রেসওয়েতে ওঠা যাবে দর্শক দেখছেন এটি বাংলাদেশের সবশেষ কোনো আধুনিক স্থাপনা পদ্মা সেতুর পরে এত বড় স্থাপনা দেখা যাচ্ছে যেটি 7 অক্টোবর আংশিকভাবে চালু হবে এই বিমানবন্দরের এই টার্মিনালের ভেতর দিয়েই দেশি বিদেশি যাত্রীরা আসা যাওয়া শুরু করবেন এবং এর নকশা দেখুন উপরে শাপলা ফুলের মতো যে নকশাকৃতি সেটা এখন পুরো এই থার্ড টার্মিনালের সব জায়গায় বিস্তৃত এবং সেটাই দেখা যাচ্ছে শেষ মুহূর্তের বিভিন্ন লাইন টানার কাজ ওয়্যারিং এবং শেষ মুহূর্তের যে বিউটিফিকেশন কাজ সেটাই কিন্তু এখন বেশি চলতে দেখা যাচ্ছে এবং এখানে কয়েকশো শ্রমিককে আমি দেখতে পাচ্ছি তারা কিন্তু এখানে দিনরাত কাজ করছেন এবং এই দুপুরবেলাও কাজের কোনো ক্লান্তি নেই কাজ চলছে হরদম যেহেতু তারিখ ঘোষণা করা হয়েই গেল এবং 7 অক্টোবর থেকে আংশিকভাবে এই বিমানবন্দর খুলে দেওয়ার ঘোষণা দিয়েই দেওয়া হলো এখন শেষ মুহূর্তের কাজটি শেষ করা হবে দেখুন কত বিশাল আয়তনের শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এবং টার্মিনালের ঠিক ভেতরেই আমি আছি এবং ভেতর থেকেই আপনাদের দেখাচ্ছি দেখুন উপরের ছাদ নিচের বিস্তৃত জায়গা যেখানে 115টি চেক ইন কাউন্টার থাকবে এবং এটি আরও ভালো করে দেখুন দর্শক প্রতিটি খুঁটি উপরে উঠে গিয়ে কীভাবে অত্যাধুনিক যে নকশা করা হয়েছে এখানে লিফট আনা হয়েছে দুইতলায় যাওয়ার জন্য লিফট লাগানো হয়েছে এসকেলেটর দেখতে পাচ্ছি এবং একই সঙ্গে লিফটগুলোও দেখা গেছে এবং আলোকসজ্জার পরে এটি কতটা নান্দনিক এবং দৃষ্টিনন্দন দেখা যাবে সেটি কিন্তু বোঝা যাবে এবং অক্টোবর আর বেশি বাকি নেই এবং অক্টোবরের 7 তারিখ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে নিজে এসে এই বিমানবন্দরের তৃতীয় টার্মিনালটি চালু করবেন বাংলাদেশ অত্যাধুনিক এই বিমানবন্দর ব্যবহারের সুযোগ পাবে এবং বিমানবন্দরটি চালু হবে এবং তার পরের বছর পুরো দমে যেসব কাজ বাকি থাকে প্রায় 5 ভাগ বাকি থাকবে সেগুলো চালু 7 অক্টোবর উদ্বোধন হবে বাংলাদেশের নতুন বিমানবন্দর টার্মিনাল যে বিমানবন্দর টার্মিনালটি বিদেশের আদলে অর্থাৎ উন্নত বিশ্বের সিঙ্গাপুরের চাঙ্গি বা দুবাই এয়ারপোর্টের মতো ভেতরটা দেখতে এরকম সেবাটা কী হবে 7 অক্টোবরের পর জানা যাবে সাব্বির আহমেদ মোবাইল জার্নালিস্ট